জলের তরে ভাঙলো কুচবিহারের তোরসা নদীর উপর থাকা ফাঁসির ঘাটের বাঁশের সাঁকো। বর্ষা আসার আগেই জলের তরে ভেঙে গেল কুচবিহার শহরের সাথে সুটকাবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার যোগাযোগ রক্ষাকারী তোরসা নদীর উপর অস্থায়ীভাবে নির্মিত বাঁশের সাঁকো। আজ ফাঁসিরঘাট এলাকার ওই সাঁকো ভেঙে যায়, ফলে শহরের সাথে যোগাযোগ করতে দীর্ঘ পথ ঘুরে ঘুঘুমারি হয়ে আসতে হয় ওই এলাকার বাসিন্দাদের। এই নিয়ে বহু মানুষকে সমস্যায় পড়তে হয়েছে বলে জানা গিয়েছে। তাদের অভিযোগ, বেশ কিছু বছর ধরে ফাঁসিরঘাটে তোরসা নদীর উপরে স্থায়ী সেতু নির্মাণের জন্য আন্দোলন করা হলেও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই, তাই তাদের প্রত্যেক বছর নদীতে জল বৃদ্ধি পাওয়ার সময় এই সমস্যায় পড়তে হয়। বর্ষায় যখন নদীতে জল অনেক বেড়ে যায় তখন ফাঁসিরঘাটে নৌকা দিয়ে যাত্রী পারাপার করা হয়ে থাকে, কিন্তু বর্ষা শেষে নদীতে জল কমে আসলে বাঁশের সাঁকো তৈরি করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হয়। হাঁটা পথে ছাড়াও সাইকেল, মোটরসাইকেল, এমনকি কখনো কখনো টোটো অথবা ছোট গাড়িও চলাচল করতে দেখা যায়। মূলত সকাল বিকেলের দিকে বিভিন্ন কাজে কুচবিহার শহরে আসা মানুষজনদের ভিড় করে ওই সাঁকো দিয়ে চলাচল করতে দেখা যায়। এদিন সাত সকালে অনেকেই সাঁকো দিয়ে পারাপার করতে এসে দেখেন জলের তোরে সেটি ভেঙে গিয়েছে, ফলে তাদের ফের ঘুরপথেই শহরে আসতে হয়। ফাঁসিরঘাট এলাকার এক বাসিন্দা বলেন, মূলত প্রত্যেক বছর বর্ষা শুরু হলে জল বেড়ে সাঁকো ভেঙে যায়, কিন্তু এবার বর্ষা শুরুর আগেই টানা বৃষ্টি হয়ে চলছে কুচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে, সেই কারণে নদীর জল বৃদ্ধি পেয়েছে। তবে এতটাও বাড়েনি যে এখনই নদীতে নৌকা নামানো সম্ভব হবে, তাই আরও কিছুদিন ঘুরপথেই সুটকা বাড়ি সংলগ্ন এলাকার মানুষদের যাতায়াত করতে হবে শহরের সঙ্গে যোগাযোগ করার জন্য। তা ওই নদীর জল বাড়লো, বাড়াতে পানা থানার দিকে আসায় আসাতে ভাঙছে। এটা নিয়ে আমরা এখন ওই গাড়ি ভরা এখন আমাদের 20 টাকা নিয়ে ওই ব্রিজ দিয়ে আসতে হয়। আসার পরে আমরা এই ঘাট কিছু নিয়ে দীর্ঘদিন থেকে ভুগতেছি, অনেক কিছু এখানে ব্রিজ হয়, অনেক কিছু হয়, হওয়ার পরে একটাও হয় না। আর এই ঘাট নিয়ে আমরা যা অসুবিধায় পড়ছি, হাওয়া চলে না। এটা ভাঙার পরে এখন যে অসুবিধার একটা মানুষের মানে হয়েছে সেটা মানে বলা চলে না। মানুষ এখন খুব এমন লোকের আছে গাড়ি ভরার টাকা নেই, সে বাড়িতে পড়ে আছে, ঘাটের জন্য যা পার হতে পারছে না। তিন হতে চললো, চার দিন দেখি বৃষ্টি কম আছে, এই দুদিন দেখি বৃষ্টিতে এমনভাবে আসলো মানে নদীর পানা থানা সমস্তগুলো আসে এটাকে ভাঙি ছুড়ে দিয়ে চলে গেলো। এখন তো খুব অসুবিধা আছে, এখন এখানে আসলাম, এসে দেখি বৃষ্টি তো এখন ভাঙা, এখন যেতে পারছি না, এখন ঘুঘুমারি হয়, অনেক দূর ঘুরে যেতে যাওয়া আসা করতে হয়, পয়সাগুলো খুব দরকার হয়, অনেকটাই ঘুরে যেতে হয়। এখন এখান থেকে কাছারি মোড়ে যাওয়া চড়তে হবে, যা ওখানে চড়ে আবার সুটকে বাড়িতে নামতে হবে, যাওয়া আসা খুব দিকদেরি। না গেলে মোটামুটি তাও মোটামুটি 3 কিলোমিটার আমার এদিকে যাওয়া আসা করলে আমার হাঁটে 3 কিলোমিটার হয়, আর গাড়ি দিয়ে গেলে মোটামুটি 6-7 কিলোমিটার হয়ে যায়। সরকারের কাছে এখন আবেদন করতেছি, এখন আমাদের এদিকে যাওয়া আসার যেটা সুবিধা হয় ওইটা করতে, ব্রিজটা করতে আমাদের করলে খুব উপকার হতো। বিশাল মানে ওই দিকটা দিয়ে ওই যে ঘুঘুমারি হয়ে আমাদের ঘুরে আসছে না, অনেকটা দূর হয় রাস্তাটা, কমসে কম আমরা আধা ঘন্টা সেভ পাই এইদিকে সিধা, মানে এইদিকে তা এইদিকে আসলে পরে এইদিকে সাঁকোটা ভাঙাতে আমাদের অনেক অসুবিধা হয়েছে। কিন্তু ওই পার থেকে ঘুরে গেছি, ঘুরে যাওয়ার পর এইদিকে আবার আসলাম, যদি বাদে হয়ে যাবো সরকার রাস্তাতে এদিকে বাড়িতে আছে, এদিকে যাবো ওখান থেকে আপনারা এখানে দাঁড়ায় গেছেন, আমি দেখলাম দেখি সাঁকোটার কী অবস্থা, ওইদিকে একদম ভাঙে। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবরিয়া 24-এর পর্দায়। নমস্কার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।